আসসালামু আলাইকুম। ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি ফাহমিদা চৌধুরী, প্রভাষক জীববিজ্ঞান। আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদবিজ্ঞান থেকে শৈবাল এবং ছত্রাক অর্থাৎ পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আসো আমরা প্রথমেই পড়ি শৈবাল। শৈবালকে ইংরেজিতে বলে অ্যালগি। তাহলে আমাদের শৈবালের মেইন যে বৈশিষ্ট্য, আমরা শৈবাল চিনব কিভাবে? এরা সবুজ থাকে, এদেরকে শ্যাওলা বলে। আমরা বৃষ্টির দিনে স্যাঁতসেঁতে হয়ে যায় উঠান, তারপরে সমতল ফ্লোর বা রাস্তাঘাট স্যাঁতসেঁতে হয়ে যায়। এই স্যাঁতসেঁতে অবস্থাটা যে কারণে হয় সেটা হচ্ছে শৈবাল। শৈবাল বা শ্যাওলার কারণে স্যাঁতসেঁতে ভাবটা হয়। এবং শৈবালটা যেহেতু সবুজ, এরা সালো সংশ্লেষণ করতে পারে, এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। আসো আমরা শৈবাল সম্বন্ধে আরও কিছু জানি। শৈবাল আসলে পৃথিবীতে অনেক ধরনের শৈবাল আছে। কিছু শৈবাল স্থলজ, মানে স্থলে জন্মে থাকে, কিছু শৈবাল আছে জলজ, পানিতে জন্মে থাকে, আবার কিছু শৈবাল আছে অর্ধবায়বীয়, অর্থাৎ অর্ধেক জলে থাকে আবার অর্ধেক জলের উপরে থাকে। এই গেল হচ্ছে শৈবাল। এছাড়া শৈবাল কোথায় জন্মে? শৈবাল মিঠা পানিতে অথবা লোনা পানিতে জন্মে থাকে। এছাড়াও স্থলজ, মানে স্থলজ শৈবাল যেগুলো, সেগুলো মাটিতে অথবা পাথরের গায়ে জন্মায়। তো আসো এই যে শৈবালের জন্মস্থানের উপর নির্ভর করে শৈবালকে কিছু নামকরণ করা হয়, সেগুলো কি কি একটু জেনে নি। দেখো শৈবালকে প্রথমে যে জলাশয়ের উপরে ভাসমান যে শৈবালগুলো আছে সেগুলোকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। এছাড়াও পানির নিচে যে মাটি থাকে, মাটিতে আবদ্ধ হয়ে কিছু শৈবাল জন্মায়, এগুলোকে বলা হয় বেনথিক। এরপরে পাথরের গায়ে কিছু শৈবাল জন্মে থাকে, এগুলোকে বলা হয় লিথোফাইট। আর উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর অভ্যন্তরে কিছু শৈবাল জন্মে থাকে, সেগুলোকে বলা হয় অ্যান্ডোফাইট। আর কিছু শৈবাল আছে যেগুলো অন্য শৈবালের গায়ে জন্মায়, সেগুলোকে বলা হয় এপিফাইট। এছাড়াও এই যে সমগ্র শৈবাল নিয়ে যে আলোচনা, এই যেখানে শৈবাল নিয়ে আলোচনা করা হয়, যেখানে শৈবাল নিয়ে গবেষণা করা হয়, এই শৈবাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি করা হয়, সেই অংশটাকে বলা হচ্ছে ফাইকোলজি। পৃথিবীতে প্রায় 30,000 প্রজাতির শৈবাল রয়েছে। আসো এবার আমরা শৈবালের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো থেকে আমরা শৈবাল চিনতে পারি, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। দেখো এর মেইন বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে গেলে মেইন বৈশিষ্ট্য হচ্ছে এরা ফটোসিনথেসিস করতে পারে, অর্থাৎ এরা সালোক সংশ্লেষণ করতে পারে। এদের দেহে যেহেতু ক্লোরোফিল আছে, তাই এরা অবশ্যই সালোক সংশ্লেষণ করতে পারে এবং এদেরকে বলা হয় স্বভোজী বা অটোট্রফিক। এছাড়াও 2 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আছে এরা হচ্ছে ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক কি? সুকেন্দ্রিক হচ্ছে এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এছাড়াও সুকেন্দ্রিকের মধ্যে আছে ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, উচ্চ শ্রেণীর উদ্ভিদ যেমন হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ, এরা ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক। আর সুকেন্দ্রিক নয় কারা? ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া, এই দুইটা হচ্ছে সুকেন্দ্রিক নয়, এরা হচ্ছে প্রাককেন্দ্রিক। আর ভাইরাস, যেটা ভাইরাস হচ্ছে কোনো কোষই নয়, এরা ওদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এরা অকোষীয়, এরা সুকেন্দ্রিক না, এরা হচ্ছে প্রাককেন্দ্রিক। এদের দেহে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই। এছাড়া 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা থ্যালয়েড। থ্যালয়েড মানে কি? থ্যালয়েড বা সমাঙ্গ দেহী। থ্যালয়েড হচ্ছে যাদেরকে মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না, তারা হচ্ছে থ্যালয়েড। শৈবালকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। কিছু শৈবাল আছে, যেমন সামুদ্রিক একটা শৈবাল আছে, সেটার নাম হচ্ছে সার্গাসাম, এই শৈবালটাকে মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায়। এছাড়া সব শৈবাল হচ্ছে থ্যালয়েড। এছাড়া ছত্রাকও কিন্তু থ্যালয়েড। তাহলে আমরা শৈবালের সাথে সাথে ছত্রাকের কিছু বৈশিষ্ট্য জানতে পারবো। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা অ্যাভাস্কুলার, অর্থাৎ এদের দেহে কোনো পরিবহন টিস্যু নেই। এদের কোনো পরিবহন টিস্যু বলতে আমরা বুঝি জাইলেম এবং ফ্লোয়েম। এদের দেহে কোনো জাইলেম এবং ফ্লোয়েম নেই, অর্থাৎ এরা হচ্ছে অ্যাভাস্কুলার। এরপর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের জাইগোটে মিওসিস হয়। এদের মূল দেহটা হচ্ছে হ্যাপ্লয়েড। শৈবালের মূল দেহটা হ্যাপ্লয়েড, যার কারণে হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে মিওসিস হয়। জাইগোটটা যেহেতু টোয়াইসেন, টোয়াইসেনটা এনে পরিণত হতে
যেহেতু মূল দেহ হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে পরিণত হতে গেলে অবশ্যই মিওসিস হতে হবে, যার কারণে এদের জায়গোটে মিওসিস হয়। এছাড়াও এর আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এদের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত। সেলুলোজ দ্বারা এদের বাইরের আবরণটা হচ্ছে, বাইরের কোষ প্রাচীরটা নির্মিত হয়। আর এছাড়াও যৌনজ, এদের যৌনজন হচ্ছে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অথবা ওগ্যামাস প্রকৃতির। এছাড়াও দুই একটা ব্যতিক্রম ছাড়া সকল শৈবালে সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা। এই গেল আজকে শৈবালের বৈশিষ্ট্য। তাহলে আমরা শৈবালের বৈশিষ্ট্য পড়লাম, শৈবালের নামগুলো পড়লাম, এরপরে আসো শৈবালের গঠন। আমরা শৈবালের গঠন সম্পর্কে জানবো। শৈবালের গঠন জানতে হলে আগে দৈহিক গঠন জানতে হবে, তারপরে এর কোষীয় গঠন। তো আসো আমরা দৈহিক গঠন সম্পর্কে একটু, শৈবালের গঠন সম্পর্কে, গঠন হচ্ছে দৈহিক গঠন সম্পর্কে আমরা জানতে পারি। এরা হচ্ছে আণুবীক্ষণিক হয়, এবং আণুবীক্ষণিকও হতে পারে, এরা অনেক দীর্ঘ হতে পারে, আবার এরা সূত্রাকার হতে পারে, ফিলামেন্টাস হতে পারে, ফ্লাজেলা যুক্ত হতে পারে, ফ্লাজেলা বিহীন হতে পারে। তো দেখো, আমরা সবচেয়ে বৃহদাকার শৈবাল যেটা, সেটা আমরা জানি হচ্ছে ম্যাক্রোসিস্টিস পাইরিফেরা। ম্যাক্রোসিস্টিস পাইরিফেরা, আমি গণনামটা শুধু লিখেছি, ম্যাক্রোসিস্টিস পাইরিফেরা, এটা হচ্ছে সবচেয়ে বৃহদাকার শৈবাল। এছাড়া সবচেয়ে ক্ষুদ্রাকার শৈবাল যেটা, সেটা হচ্ছে প্রোক্লোরোককাস, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রাকার শৈবাল। এছাড়া সচল শৈবাল, সেটা হচ্ছে ক্লামাইটোমোনাস। এদের সচল হচ্ছে, এদের হচ্ছে ফ্লাজেলা থাকে, এরা সচল, এরা ফ্লাজেলা যুক্ত, এটা হচ্ছে ক্লামাইটোমোনাস। আর একটা যেটা নিশ্চল শৈবাল, সেটার উদাহরণ হচ্ছে ক্লোরেলা, এদের কোনো ফ্লাজেলা থাকে না, এরা একদমই নিশ্চল, এরা হচ্ছে ক্লোরেলা। এছাড়া অন্যান্য প্রজাতির শৈবাল, অন্যান্য প্রজাতির শৈবালও আছে, তো এখানে একটা করে উদাহরণ আমি দিয়েছি। এছাড়াও কিছু শৈবাল আছে যেগুলো কলোনি করে অনেকগুলো কোষ একসাথে অবস্থান করে, এটা হচ্ছে, এটার উদাহরণ হচ্ছে ভলভক্স। এছাড়াও কিছু শৈবাল আছে ফিলামেন্টাস, ফিলামেন্টাসের মধ্যে আছে অশাক এবং শাখান্বিত। অশাক শৈবাল যেটা, সেটা হচ্ছে স্পাইরোগাইরা, তারপরে ইউলোট্রিক্স, এগুলো হচ্ছে অশাক, মানে কোনো শাখা নাই। আর শাখান্বিত যেটা, সেটা, সেগুলোর উদাহরণ হচ্ছে কিটোফোরা হতে পারে, কিটোফোরা শৈবালটার কোন, এটা হচ্ছে শাখান্বিত শৈবাল। এছাড়াও অনেক শৈবাল আছে, তোমাদেরকে আগেই বলেছি যে একটা সামুদ্রিক শৈবাল আছে যেটাকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়, সেটা হচ্ছে সার্গাসাম। এছাড়া কোনো শৈবাল, কোনো শৈবালের দেহ, এক দেহ সাহিত্য অবস্থায় থাকে এবং অপরটা ওই সাহিত্য অবস্থার উপরে খাড়া অংশ যদি থাকে, তাহলে সেটাকে বলা হয় হেটারোট্রাইকাস শৈবাল। এই হেটারোট্রাইকাস শৈবালের উদাহরণ হচ্ছে কিটোফোরা। দেখো, কিছু শৈবাল আছে যেগুলো দেহ নলাকার, প্রস্থপ্রাচীর বিহীন, কিছু কোষে, এদের কোষে বহু নিউক্লিয়ার যুক্ত থাকে, এসব শৈবালকে বলা হয় হচ্ছে সিনোসাইট শৈবাল। সিনোসাইট শৈবালের উদাহরণ আমি দিয়েছি, দেখো ভলথেরিয়া, বটরিডিয়াম, এরা হচ্ছে সিনোসাইট শৈবাল। এছাড়াও আরেকটা শৈবাল আছে যেটাকে বলা হয় অগ্নি শৈবাল, এটা হচ্ছে পাইরোফাইটা। এই শৈবালে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সাগরের পানিকে যদি আলোড়িত করা হয়, তাহলে এখানে আগুন, নিচে আগুন চলতে দেখা যায়, এটাকে, এই শৈবালটাকে বলা হয় অগ্নি শৈবাল। এই পাইরোফাইটা শৈবালের জন্য এই এমনটা হয়ে থাকে, এই যে আগুন জলে সমুদ্রের পানির নিচে, এটাকে বলা হয় রেড টাইড। তাহলে এই পাইরো, কেন এই পাইরোফাইটা শৈবালে এমনটা হয়ে থাকে, কারণ এই শৈবাল লুসিফারিন এটিপি দ্বারা ফসফোরিলেটেড হয়, অর্থাৎ লুসিফারেজ এনজাইমের উপস্থিতিতে এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অগ্নি, আলোক শক্তি নির্গত করে, যার কারণে এদেরকে হচ্ছে সমুদ্রের, এরা তো সমুদ্রের নিচে থাকে, এদেরকে, এ কারণে এদেরকে যদি সমুদ্রের পানিকে নাড়ানো হয় বা আলোড়িত করা হয়, তখন আগুন জ্বলতে দেখা যায়। এর আরও কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে, এরা হচ্ছে হেটারোট্রাফ, এদের ক্রোমোজোমে আবার প্রোটিন কম থাকে, আবার নিউক্লিয়ার এনভেলপের সাথে ক্রোমোজোম যুক্ত থাকে। মাইটোসিসের সময় এর নিউক্লিয়াস এনভেলপ বিগলিত হয় না, এমনকি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না। তো এদের ক্লোরোপ্লাস্টে ভিটামিন এ, সি এবং ক্যারোটিনয়েড থাকে। এদের সঞ্চিত খাদ্য আবার প্যারামাইলন। এছাড়াও রোডোফাইটা নামক এক ধরনের শৈবাল আছে, এদের ক্লোরোফিলে ফাইকোসায়ানিন এবং ফাইকোরিথ্রিন থাকে, এদের সঞ্চিত খাদ্য হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্স। আবার
শৈবালে ক্লোরোফিল এ বি এবং ক্যারোটিনয়েড থাকে, এতে সঞ্চিত খাদ্য আবার স্টার্চ। আমাদের যে ফটোসিনথেসিস হয় পৃথিবীতে মোট যে ফটোসিনথেসিসটা হয় সেটা 60% করে থাকে শৈবাল, এবং বাকি 40% অংশ এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের মাধ্যমে হয়ে থাকে। তা আজকে এ পর্যন্তই, আজকে আমরা শিখলাম শৈবালের বিভিন্ন ধরনের, শৈবালের নাম, শৈবাল কি ধরনের, শৈবালের বৈশিষ্ট্য, শৈবালের গঠন বৈশিষ্ট্য, দৈহিক গঠন এবং কোষীয় গঠন। আগামী ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব, অর্থাৎ শৈবালের জনন এবং তোমাদের বইতে যেটা আছে শৈবাল, যে শৈবালটার যে নমুনাটা দেয়া আছে সেটা হচ্ছে ইউলোট্রিক্স, ওই ইউলোট্রিক্সের গঠন বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ, আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।